ইমাম সাহেব কথা অনুযায়ী ঠিক জাস্ট সময় ইনশাআল্লাহ তুলে দিয়েছেন। আমি অনুরোধ করব যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকলেই পাক মাহফিলের ভিতরে এসে বসে যান। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। জোরে বলেন না। تولج الليل في النهار وتولج النهار في الليل। বাবু, আমরা যে বেঁচে আছি কার অনুদানে? আল্লাহর অনুদানে। আল্লাহ চাইলে আমাদেরকে তুলে নিতে পারতেন। পৃথিবীর বুকে যা অত্যাচার চলছে, পৃথিবীর বুকে যা অত্যাচার চলছে, শুধু আমার নবীর সম্মানের খাতিরে আমাদের উপরে গজব নাজেল হয় না, ঠিক না? আমার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মত উম্মতি বড় গোনাগার, ওরা গোনা করতে ভালোবাসে, আল্লাহ আপনি যেন ওদের গোনার কারণে ওদেরকে নবী অন্য অন্য নবীদেরকে যেভাবে আপনি তাদের উম্মত উম্মতি দিগকে বাবর বানিয়েছিলেন, অন্য অন্য আকৃতি বানিয়েছিলেন, আল্লাহ এদেরকে জলত করবেন না। সেই নবীর উম্মত কথা বুঝছেন না? আবার আপনার নবী সোনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করেছেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আখির জবানায় শেষ জবানায় আমার উম্মত উম্মতি তারা যদি পরস্পর পরস্পর তিনটে জুম্মার নামাজকে ছেড়ে দেয়, পরস্পর পরস্পর ইচ্ছাকৃতভাবে যদি তিনটে জুম্মার নামাজকে ছেড়ে দেয়, আমার নবী জানালেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার নবী জানালেন আখিরি জামানায় শেষ জামানায় আমার উম্মত উম্মতিরা যখনই পরস্পর তিনটে জুম্মার নামাজ ছেড়ে দেয়, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমার ওই উম্মত উম্মতির নামটা মুসলমানের খাতা থেকে কেটে দিয়ে আমি রসূলুল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের খাতা থেকে নামটা কেটে গিয়ে আমার ওই উম্মত উম্মতির নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। অপর হাদিসে নবী জানালেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার বুকে যার সঙ্গে যা সম্পর্ক থাকে তার সঙ্গে কিয়ামতে হাশর আপনার যদি ভালোবাসাটা ইমামের সঙ্গে থাকে, আপনার যদি ভালোবাসাটা হাদিস সাহেবের সঙ্গে থাকে, আপনার ভালোবাসাটা যদি কোন আলেম ওলামাদের সঙ্গে থাকে, আপনার ভালোবাসাটা যদি কোন নামাজি মুসল্লির সঙ্গে থাকে, আপনার হাসরটা ওই সমস্ত ভালো মানুষের সঙ্গে হবে। জোরে বলেন। আর আমাদের ভালোবাসা আজকাল নায়ক আর নায়িকাদের সাথে, ঠিক না? ও দেখছে ওর সাথে সাথে এক একজন ভাগেও আছে, কথা বুঝতে পারছেন?
আমরা যে নবীর উম্মত হয়েছি বাবা, আমাদের নসিবটা কতটা বড় জানো বাবা? আবার আপনার নবী সোনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আখির জামানায় শেষ জামানায় আমার উম্মত উম্মতি তারা গুনাহ করতে ভালোবাসবে, নেক কাজ করতে ভালোবাসবে না, তারা গুনাহ করতে ভালোবাসবে, সৎ কাজ করতে ভালোবাসবে না। এই চলতে বেরিয়ে লাগা আমার ভাইরা বোনেরা বেটিরা, কালকুলে শুরু কি দিন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি জিকির না করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, আপনি যদি এতিমকে না ভালোবাসেন, আপনি যদি গরিবকে না ভালোবাসেন, আপনি যদি বাপ মাকে না সম্মান করেন, আপনি যদি পিতা মাতাকে যদি না সম্মান করেন, আপনি যদি বড়দের কি সম্মান ইজ্জত যদি না করেন, মায়েরা বোনেরা মায়েরা বেটিরা কান খুলে শুনে কি দিন, আমার আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না হবে না, বরং আমাদের নিজের ক্ষতি নিজেই নেওয়া হবে। আমাদের ক্ষতি আমাদেরই হবে, আমরা নামাজ পড়ব না আল্লাহর কোনো অসুবিধা হবে, আমরা কোরআন তেলাওয়াত করব আল্লাহর কোনো অসুবিধা হবে, আমরা জিকিরাজগার করবো না আল্লাহর কোনো অসুবিধা হবে, আল্লাহর কোনো অসুবিধা হবে, এতিমকে দেখবো না আল্লাহর কোনো অসুবিধা হবে না। তোমার ক্ষতি তুমি নিজে দেখে নিয়েছো, তুমি কি জানো তুমি যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, কোরআন তেলাওয়াত না করো, জিকির আজকার যদিও না করো, আল্লাহ পাকের অগণিত মাখলুক মাখলুক গাছ বাগের মতো বলতে পারো, কথা বুঝতে পারছে, গাছ কথা বলতে পারে, আর আমি প্রমাণ দিয়ে যাবো কথা বলে, জোরে বলেন না, জোরে বলে, গাছ কথা বলে, আমাদের সেই চোখ নেই সেই কান নেই, জোরে বলে, সেই চোখ নেই সেই কান নেই, আল্লাহর অগণিত গাছ আল্লাহ জিকির করে, জোরে বলেন না। দেখুন সন্ধ্যাবেলা বাঁশ বাগান যা মোড়ে মোড়ে আছে, পাখিরা কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করে, ওরা কি কিচির মিচির করে, ওরা আমার আল্লাহর জিকির করে, জোরে বলবেন না। ভোরের বেলাতে কোকিল কুহু কুহু করে ডাকে না, কোকিল ডাকে, ও কোকিলও আল্লাহর জিকির করে, জোরে বলুন না। আমরা যদি আল্লাহ থেকে দূরে যাই বাবু, আল্লাহ থেকে যদি দূরে যাই আমাদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে। আসুন, গাছেরা আল্লাহ জিকির করে, মাছেরা আল্লাহ জিকির করে, জড় পদার্থ পাথরেরা আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে মানুষ, আল্লাহর অগণিত জিনেরাও কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের ভিতরে ভাগ আছে না নাই? একটা আছে মহাব্বতে কোরআন তেলাওয়াত, আর একটা হচ্ছে সময় কাটানো তেলাওয়াত। আপনারা বলেন মহাব্বতের তেলাওয়াতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, জোরে বলেন না, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আমাদের ছেলেরা বাচ্চারা মুরুব্বিয়ান গডেরা, আসু সময় এসেছে, হাতের তালুতে আগুন ডাকা সহজ, নিজের ইমান ডাকাটা কঠিন, ঠিক না ভুল, ইমান ডাকাটা কঠিন। এ হুজুর বলে যাচ্ছে কথা, ও হুজুর বলে যাচ্ছে ও কথা, আপনারা সাধারণ মানুষ বিভ্রান্তে পড়ে যাচ্ছেন, আপনারা সাধারণ মানুষ চিন্তায় পড়ে যাচ্ছেন, আমরা কোথায় যাব কোথায় যাব, হায় কোথায় যাব। আমি রেজাউল করিম আপনাদের ছোট ভাই হিসেবে বলে যাই, কোথায় যেতে হবে না, আপনার বাড়িতে পবিত্র কোরআন শরীফ আছে, বুখারী শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, নাসাই শরীফ আছে, ইবনে
আল্লাহর শহীদ আছে, কসাসুল আম্বিয়া আছে, হেকায়েতে সাহাবা আছে। নিজে যদি পড়তে নাও জানেন, পাশের যে জানে তার কাছে যান, বাবা এই মশলাটা কি হবে, বাবা এই মশলাটা কি হবে, কি হতে পারে। এলাকার মুফতির কাছে ফতোয়া নেয়, এলাকার আলেম ইমামদের কাছে জানা বোঝা করে, ছোটখাটো একটা টুকরোর জন্য ঝামেলা বিদ্বেষ করে কোনো লাভ নেই। শেষ সময় এসেছে আজকে, শেষ মুহূর্ত এসেছে মুসলিমদের। আমাদের ভিতরে একতাবাদ নেই, আমাদের ভিতরে একতা নেই। যে করছে গামারি, যে করছে হিজবুল্লাহ, যে করছে তবলীগ, যে করছে আপনার ঘরিপি, করুন, খেয়াল করুন সে নামাজ পড়ছে কিনা, খেয়াল করুন সে রোজা রাখছে কিনা, খেয়াল করুন সে কোরআন তেলাওয়াত করছে কিনা, খেয়াল করুন সে নবীর সুন্নতকে মানছে কিনা। যে নবীর সুন্নত মানছে না তাকে মানবো না, যে কোরআন তেলাওয়াত করছে তাকে নেব না, যে নবীর সুন্নতের বিরুদ্ধে করছে তার সঙ্গে চলবো না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত নামাটা ফলো করুন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওসিয়াত নামাটা আপনি ফলো করে চলবেন, আপনার কোন দিনের তরে কেউ গোমরাহির পথে নিয়ে যেতে পারবে না, কিঞ্চিৎ পরিমাণ কেউ গোমরাহির পথে নিয়ে যেতে পারবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, যারা খাঁটি আলেম হবে, হাক্কানি আলেম হবে, বাবা তোমরা এই হাক্কানি খাঁটি আলেমদেরকে চিনতে শেখো, আর এই হাক্কানি আলেমদের কথা অনুযায়ী চলো। দেখো তারা আমার ওসিয়াতনামার দিকে তাকিয়ে ঠিক জায়গায় পয়েন্টে আছে কিনা। বাবা আসুন, আজকে আমার সাবজেক্টের আলোচনায় কি আপনারা রাগ করলেন, ব্যথা পেলেন? আমি কি তবলিগকে গালি দিয়েছি, আমি কি গামারিকে গালি দিয়েছি, আমি কি বিভিন্ন দলমতের কথা বলেছি? আমি চাইছি আমরা সবাই মুসলমান, এই কথা বলেন মুসলমান, বাপের বেটা থাকো তো চলে এসো, কোরআন একটা, নবীও একটা, আল্লাহও একটা, আমাদের ভিতরে এত ভাগ কেন, কথা বলছো এত ভাগ কেন, এত দলমত কেন? যে যেটা করে করুক, আসুন আমরা একই ছাতার তলায় থাকবো, রাজি আছেন? সামনে আগামী যা দিন আসছে, আমরা যদি একই ছাতায় না ঢুকি, আমরা যদি একই ছাতার তলায় যদি না আসি, তাহলে কি দেখতে পাওয়া যাবে? আমাদেরকে বিভিন্ন দিক থেকে চাপ দিয়ে আমাদেরকে জীবনের মতো মায়ানমারের পরিস্থিতি তৈরি করবে, কথা বলতে পারছে? জীবনের মতো রোহিঙ্গা মুসলিমদের মতো আমাদেরকে করবে। কোথায় আছো মুসলমান? তোমার যেটা ভালো লাগে করো, আমি রেজাউল করি নিষেধ করি নাই, যেটা ভালো লাগে করো নিষেধ করি না। মুসলমান হিসেবে আমার একটা কর্তব্য আছে, আমরা মুসলিম একই বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, আমরা হিন্দু মুসলিম পাশাপাশি বাস করি। আমরা আমার ভাইয়ের কদুর গাছে, পুঁইশাক গাছের ডালটা আমার হিন্দু ভাইয়ের ঘাড়ে গিয়ে লেগেছে, তার সাথে আমার ঝগড়া নাই, আমার সাথে তার কোনো বাধা নাই। আর আমাদের ভিতরে কিছু ক্ষমতা সৃষ্টি করে ভেদাভেদ সৃষ্টি করা তৈরি করছে, ঠিক না? কিছু ক্ষমতা, আসুন আমরা সেদিকে যাব না। আমরা চাই নবী, আমরা চাই আল্লাহ, আমরা চাই কোরআন, রাজি আছেন? আল্লাহ কবুল করেন বলুন সকলে, আল্লাহুম্মা আমিন বলুন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী কত বছর হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন বাবা? 63 বছর হায়াতে জিন্দেগি বেঁচে ছিলেন। নবীর স্ত্রী কটা? বাবুরা বলো, সোনার ছেলেটা ঠিক আছে, কি নাম? সোনার ছেলেটা ঠিক আছে। আল্লাহ নবীর 9 জন মতান্তরে 11 জন বিবি আছে, আহা এই ছেলেটা জানে। আল্লাহ তোকে ভালো আলেম করুক, দোয়া করি আল্লাহর কাছে। তোমার আব্বার নাম? শফিকুল, তুমি মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় পড়ে ভালো আলেম হবে, তোমরাও পড়বে, শিখবে। চাচা অত দূরে বয়েছেন কেন?
রাগ করেছেন, রাগ করছে, এসো একটু সামনে, একটু সামনে এসো। ইনকিলাব জিন্দাবাদ, পার্টির কাটায় আগে দাম, আর এখন পিছনে থাকলে চাচা হবে না, একটু সামনে আসতে হবে। আমি যা বলি বাপ সামনে বলি, রাগ করছেন নাকি? রাগ করেন সামনে করেন, পিছনে কিছু বলি না। আমার সোনার চাঁদ ভাইরা আসুন, কি কথা বলছিলাম, আল্লাহ নবীর নজম মতন্তরে এগারো জন বিবি, আল্লাহ নবী 63টি বছরের ভিতরে, আমার ঠান্ডা মাথায় বুঝবেন, 63টি বছরের ভিতরে আমার নবী মদিনার জমিনটাকে ঘুরেছেন, মক্কার জমিনটাকে ঘুরেছেন, তায়েফের ময়দানে ইসলাম প্রচার করেছেন। নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে ইমামতি করেছেন। নবী আমার নজন মতন্তরে এগারো জন বিবি কে নিয়ে সংসার করেছেন। কারোর সঙ্গে কোনো রাগারাগি নাই, কারোর সঙ্গে কোনো হানাহানি নাই, আল্লাহর নবী সমস্ত কাজটা বজায় করেছেন। জোরে বলা যাবে না, আমার নবী আল্লাহর ইবাদত করতে কি বিবির হকটা আদায় করতে কি দূরে চলে গেছেন? না, আল্লাহ নবী রাত জেগে জেগে মদিনার মসজিদ নববী শরীফে কোরআন তেলাওয়াত করতে, রাত জেগে জেগে মদিনার মসজিদ নববী শরীফে কোরআন তেলাওয়াত করতে, মদিনা মসজিদ মসজিদে নববী শরীফে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলে অনেক চাচারাও জানে না, অনেক বাপেরাও জানে না, ভাইয়েরাও জানে না, শিখুন, শিক্ষার কোনো লজ্জা নেই। এটা হলো বয়স্কদের, এটা হলো মুরুব্বিয়ানদের ইয়ং জেনারেশনের স্টেজ। এখন আপনি কোথায় যাবেন শিখতে? মাদ্রাসায় পড়ার তোর বয়স নেই, কোনটা বয়স ষাট বছর বয়স হয়ে গেছে, এখন তো আর আপনার মাদ্রাসায় ভর্তি নেবে না, কোরআন শরীফের কটা সূরা মুখস্থ করলে আপনার চার রাকাত নামাজ শুদ্ধভাবে আপনি আদায় করতে পারবেন সেটা শিখে নেন। বেতের নামাজটা কিভাবে পড়তে হবে সেটা শিখে নেন। ওয়াজিব বেতের নামাজ হলো ওয়াজিব, এই বেতের নামাজটা কিভাবে পড়তে হবে সেটা শিখে নেন। নফল নামাজ কিভাবে পড়তে হবে সেই নিয়তটা শিখে নেন। সুন্নত নামাজটা কিভাবে পড়তে হবে সেই নিয়তটা শিখে নেন। ফরজ নামাজের নিয়তটা কেউ শিখে নেন, কিভাবে নামাজের রুকু আর কাতগুলো আদায় করতে হবে সেগুলোও শিখে নেন। আমাদের একবার দরুদ পড়ুন, জানাতুল করছে একটু, আল্লাহু আকবার, এর নাম জানাতুল দেখেছি, বুঝলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, উনি সাতটায় চলে যান, হবে আহমদ জলগি সিনে মে গই মই হু মেরা দিল মদিনে মে ফুল তো ফুল কাটু মে ক্যা হুসন হই লুৎফ জন্নাত সে বরকাত মদিনে মে হে আল্লাহ
বাবা দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আমাদের ছেলেরা বাচ্চারা, অনেক শ্রোতা আছেন একটু গজল ভক্ত, বুঝতে পেরেছেন? অনেকে ভাবছেন হুজুর একটা গজল ভালো করে পুরোটাই বলছেন, বাবা এই গজল বলার জন্য শিল্পী পাওয়া যায়, কথা বুঝতে পারছেন না? মানুষ শোনে না, যাই দু একটা মাঝে মাঝে ছোট ছোট করে বলি, আবার দুই একজন আবদার রাখে তো একটা একটা বলতে হয়। তো ইনশাআল্লাহ আমি সাবজেক্টের বিষয়ে আলোচনা রেখে একটা দুটো না আপনাদের কাছে ছোট করে রাখবো, তার ভিতরে আসুন আগে আমাদেরকে জানতে হবে আল্লাহ নবী সোনার নবী নজন মতন্তরে ১১ জন বিবি হুজুর মদিনা শরীফে, মানুষ তো একটাই নবী, মানুষ একটাই নবী, আমার দিনের দাওয়াত দিয়ে যান, কোরআনের প্রচার করে যান, হাদিসের কথা বলে যান, সাহাবাদের নিয়ে অত বড় বিশাল আকার সেটাকেও মেনটেন করে, বিবিদের সঙ্গেও সময় দেন, নবী আমার সমস্ত দিকটাই আল্লাহর নবী খেয়াল করেন, আল্লাহর নবী রাতের বেলা না ঘুমিয়ে হুজুর আমার ঈশান নামাজের পরে গভীর রাত নিশুতি রাতে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে হুজুর আমার নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন। কাফ হা ইয়া আইন সাগত যিকরু রহমতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইযি নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নি ওয়াহানা আল আযমু মিন্নি ওয়াসতালা আর রাসু শাইবা। নবী তেলাওয়াত করছেন পবিত্র কোরআন শরীফ ১ থেকে ১৫ পারা এক জায়গায় এক পায়ে দাঁড়িয়ে, আবার ১৬ থেকে শুরু করে আমি যে আয়াতে কারিমা সুরাই কাফ হা ১৬ পারা, সুরাই তহা ১৬ পারা, নবী আমার অপর পায়ে আবার ১৫ পারা খতম করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে জামাত সাজিয়ে সাহাবাই কেরামেরা ফজর নামাজ বাদ নবী পাকে চাঁদ মুখের দিকে তাকিয়ে আছে, সাহাবাই কেরামেরা আমার নবী কি কথা বলে, আমার নবী সাহাবাই কেরাম দিগকে বলতে লাগলেন, সাহাবীরা বাবা আমি রসূলুল্লাহ আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রসূলুল্লাহ আজকে তোমাদেরকে শুনিয়ে দিলাম, বাবা তোমরা আমার সঙ্গে চারজন সাহাবা যাবে, একজনের নাম হলো আবু বকর, আছেন বাবা এই মাহফিলে, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, অপরজনের নাম হলো হযরতে ওমর, অপরজনের নাম হলো হযরতে উসমান, অপরজনের নাম হলো হযরতে আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে দাঁড়িয়ে الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الله حضور بأدب مبرود حضور بأدب خواكرود হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আমাদের চারজনকে নিয়ে আপনি কোথায় যাবেন? আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরাম আমি রসূলুল্লাহ আজকে নিয়ে এই মদিনার আশেপাশে একটু ঘুরতে যাব, আমি রসূলুল্লাহ এই মদিনার এলাকাটা একটু ঘুরব, আবু বকর ওমর উসমান আলী হুজুরের সঙ্গী হলেন, হুজুরের সাথে করে নিলেন, কোথা থেকে একটা সালামের আওয়াজ ভেসে ভেসে আসছে, আসসালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আমার সালামটি গ্রহণ করুন, আল্লাহ নবী ও আলাইকুম সালাম বললেন, আবু বকর অবাক হয়ে গেলেন, উসমান অবাক হয়ে গেলেন, আলী অবাক হয়ে গেলেন, কোন মানুষ কাউকে দেখা যায় না আমার নবী কাকে সালামের জবাব দিয়েছে, কোন মানুষ কাউকে দেখা যায় না আমার নবী কার সালামের জবাব দিয়েছে, আল্লাহ নবী কিছুটা দূর চলে গেলেন, আবু বকর সিদ্দিক আমার নবী বাগের কাছে এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন,
কথা কি আপনি জিজ্ঞাসা করতে পারি? আপনি বিয়াদবি নেবেন না তো? আল্লাহ নবী বললেন, বাবা আবু বাকর বলো, বলো বাবা আবু বাকর বলো। আবু বাকর সিদ্দিক নম্বর সঙ্গে নবী পাকি বললে, হুজুর আজকে দিনে কোন মানুষ কাউকে দেখতে পাই না, কাকে আপনি সালাম দিয়েছেন একটু কি বলবে? আবু বকর সিদ্দিক নম্বর সঙ্গে আমার নবীকে বললেন, আমাদের ঘরের ছেলেরা, আত্মীয় স্বজনেরা একজন মুফতির সঙ্গে কথা বলতে গেলে, একজন আলেমের সঙ্গে, হাজি সাহেবের সঙ্গে, একজন বাপের সঙ্গে কথা বলতে গেলে আদব নাই, ঠিক না ভুল? বাপ যাচ্ছে সাইকেল, ও পাশে ভুট 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 বুলেট নিয়ে গিয়ে বাপের পাশে ওভারটেক, এই তো আমাদের ছেলে সত্তা, ঠিক বললাম না ভুল বললাম? ও আদব করেছে বাপের সামনে দিয়ে গিয়ে, আসলে আমরা ওকে সেইভাবে তৈরি করতে পারলাম না। কাদার দোলা যখন থাকে বাবা, ওই কাদাকে আপনি যেভাবে খুঁড়ি বানাতে চাইলে খুঁড়ি হবে, ইট বানাতে চাইলে ইট হবে, যেটা বলবেন সেটাই হবে, ও যখন তৈরি হয়ে যাবে আর কোনো কাজে আসবে না। আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদেরকে আদব করাটা, আদবটা শেখার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহ আদব নাই সমাজে, আদব বাবা উঠে গেছে, 100 ভাগের ভিতরে 90 ভাগ আদব বিহীন চলছে, বড়দের সম্মান নাই, ছোটদের স্নেহ নাই। এই কিছু কিছু কথা বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে হাদিস কোরআন নবীদের শান নিয়ে বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে না? কেননা আজকে আমাদেরকে বলতে হচ্ছে এই কারণে, আজকে আমাদের ছেলেরা, আমাদের ঘরের মা বোনেরা, আমাদের বোনেরা, তারা মানা যায় বাপ মানা যায়, মানে ঘর আমরা করি পাকা ঘর, তো ঠিক আছে পাকা ঘরে একটা ভেন্টিলেটরের প্রয়োজন হয় গ্যাস বন্ধ বার হওয়ার জন্য, কিন্তু ওই বোনেদের জামার ভিতরে এখন ভেন্টিলেটর শুরু হয়েছে, এটা কি মানা যায়? মুসলমান কোথায়? আপনারা দেখেছেন দেখেছেন? আমার একটু কলকাতা সাইডে বেশি যেতে হয় তো, হাওড়া হুগলিতে একটু কলকাতার পার হলি হয়, আর আমাদের এলাকাও দেখা দিয়েছে এখানে ভেন্টিলেটর লাগানো, আমি ওর নাম দিন ভেন্টিলেটর যাওয়া, মানে এখান থেকে এটা ছেঁড়া ওর ভিতরের অংশটা পুরো দেখতে পাবে, এখানে 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 আগে ভাইরা নতুন নতুন জামা যদি ছেঁড়া থাকে, বাবুরা দাদুরা দেখলে বলে এ পাগল হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, ছেঁড়া জামা ছেঁড়া ছেঁড়া মডার্ন কারণ কোনদিনের তরে তুই নিষেধ করলি না, কোনদিনের তরে তুই গার্জেন হয়ে ভাই ওই পোশাকটাকে অ্যাকসেপ্ট করে নিলে, এর জন্য তুই জাহান্নামী। অত সহজ না, আপনি যতই নামাজ পড়েন, যতই কোরআন তেলাওয়াত করেন, যতই মুরাকাবা করেন, যতই মুশাহাদা করেন, এই আশেপাশে বাচ্চাগুলোকে হটাও তো, কেন কথা বলছে এখানে? আমার সুবাচ্চাদেরা, ভাইরা, বাবাজিরা, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আসুন আমাদেরকে একটু শরিয়াত সম্বন্ধে বুঝবার, জ্ঞান নেওয়ার, মন মানসিকতা নিয়ে আলোচনা শোনার তৌফিক আল্লাহ দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বাবা আমি আপনি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, মুরাকাবা করি, মুশাহাদা করি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, কিন্তু নামাজের পরে যদি আমার বাড়িতে ওই সমস্ত পোশাকগুলো থাকে, ওই সমস্ত বেহিসাবি কাজ কালাপগুলো যদি হয়, আপনি বলেন আপনি কি জান্নাতে যেতে পারবেন, বা আপনি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না? খুদ রয়েছে, খুদ আছে তো বাবা,
আমরা তো চাল কিনি, চাল কেনা হয়, চাল যখন কেনা হয় বাবা, চাল কেনার আগে দোকানদারকে তো বলা হয় বাবা এই যে কালো মাছি আছে, এই যে দু একটা কাঁকড় আছে, এটাকে তো আমার পয়সা দিয়ে কিনতে হবে, এটাকে তো আমাকে পয়সা দিয়ে কিনতে হবে বাবা, আমার যেন চালটা ভালো হয়, ঠিক না? দোকানদারের উপরে নির্ভর করে আমরা চালটাকে কিনি। চালের ভিতরে আপনি কতক্ষণ খুঁটবেন, কটা কাটা পারবেন না, ওর উপরে নির্ভর করে। তো আপনি গাজে আপনি ভর করুন, আপনার ফ্যামিলিতে দুটো ছেলে আছে, তিনটে মেয়ে আছে, তারা যেন আপনার উপরে ভর করে থাকে, তারা যেন আপনাকে গার্জিয়ান হিসাবে, আপনার সেই দাপট, আপনার সেই সমস্ত দিকটা যেন মজবুত হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকে গার্জিয়ানের কোনো গুরুত্ব নেই সমাজের ভিতরে, ছেলেটা একটা ডিস্টার্ব জায়গায় চলে যাচ্ছে, কোনো গুরুত্ব নেই। আমার নবীর শান কিন্তু আমি রেখেছি বাবা, একটা আউট কথা বলবো না, ধরিয়ে দেবে হুজুর, এটা আপনি অন্য দিক থেকে বলছেন নয়, আমি আমার সমাজটাকে নিয়ে, সমাজটাকে নিয়ে একটু ভাবি, একটু চিন্তা করি, সমাজটাকে নিয়ে, আমার ইয়ং জেনারেশনকে নিয়ে একটু ভাবি, কেননা আমার ভিতরে তো অন্তরের ব্যাপার আছে, আমার ভিতরে তো আল্লাহ পাক দুটো চোখ দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো কান দিয়েছে, সর্বকিছু আপনাকেও কেউ দিয়েছে, আমাকেও দিয়েছে, তাহলে আমিও তো পারতাম গোনার কাজের দিকে আগিয়ে যেতে, আমাকে কেউ নিষেধ করতো না, কেউ নিষেধ করতো না, কেউ নিষেধ করতো না বাবা, কেন করি না, কেন করি না, আল্লাহর ভয়ে। এই যুবকেরা তোড়ো দুটো হাতে ধরে বলে না, 60 বছর বয়স হয়ে গেছে বাবাজিরা গোনার কাজ করতে পারবে না, 70 বছর বয়স হয়ে গেছে আর গোনার কাজ করতে পারবে না বাবা, তোদেরকে শয়তান ডাকছে আয় আমার কাছে আয়, ইয়ংরা যাচ্ছে আয় আমার কাছে আয়, তোরা বাবা ওগুলোকে লাথি মেরে আল্লাহর সিলসিলায় চলে আয়, আল্লাহর কোরআনে চলে আয়, দেখতে পাবি নূর আর নূর। এই কোরআনের ভিতরে যারা চলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা এসেছে, অটোমেটিক তারা এক একজন আল্লাহর বড় বড় দরজার মানুষ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমি দাঁড়ি রাখলাম কার ভয়ে, আল্লাহর ভয়ে। আপনারা ভাববেন না বাবা আমাদের নেই বলে, না বাবা আপনি ভাববেন, চিন্তা করবেন, আল্লাহর ভয়ে সুন্নতি পোশাক পরলাম আল্লাহর ভয়ে। বাবা মারা গেলে কবর নামক জায়গা দিয়ে আসবে, কেউ কারোর হবে না, সঙ্গের স্ত্রী বলবে আগে নামিয়ে দিয়ে, সঙ্গের স্ত্রী বলবে আগে কবর কর, আগে বাগবাগারি ব্যবস্থা কর, কেউ আপন হবে না, কেউ আপন হবে না বাবা। আসুন আমার ইয়ং জেনারেশনরা, আমি তোদের দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আল্লাহকে চিনতে শেখ, নবীকে চিনতে শেখ, দেখতে পেয়ে যাবি এই আল্লাহ আর নবীর ভিতরে, আল্লাহর ওলিদের ভিতরে কি রিলেশন আছে, আর এই রাস্তায় যেই আসবে আল্লাহ পাক অটোমেটিক তার জীবনটাকে সুন্দর গোলাপ ফুলের মতো বানিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনার নবী সোনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নববী শরীফে নামাজের ইমামতি করে হযরত আবু বকর কে বললেন, বাবা আবু বকর আপনি যে কথা জিজ্ঞাসা করেছেন, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ এখন জবাব দিই, বাবা আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি আবু বকর সইতে পারি না, হুজুর আমি আবু বকর সহ্য করতে পারি না, হুজুর আপনি কাকে সালাম দিয়েছিলেন, হুজুর আপনি কাকে সালাম দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছেন বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আগে জঙ্গলের পশুরা চিনেছে, আমি রাসূলুল্লাহ আগে নদীর মাছেরা চিনেছে, আমি রাসূলুল্লাহ আগে হিরস্র পশুরা চিনেছে, আমি রাসূলুল্লাহ রাস্তার কাকর পাকরের আমাকে চিনেছে, ও বাবা আবু বকর আমরা যখন রাস্তা দিয়ে চলছিলাম বাবা আবু বকর ওই রাস্তার ধারের কাকর আর পাথর গুলো আমি নবীকে সালাম দিয়েছে, আর পাথরগুলো আমি নবীকে সালাম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
বাবা আবু বকর, আবু বকর সিদ্দিক আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এখান থেকে এখন কোথায় যাবেন? আল্লাহ নবী বললেন, আবু বকর, আবার মদিনার মসজিদ নববী শরীফের আজানের সময় হয়ে এসেছে, আমরা ফিরে যাব জামাতে। আল্লাহ নবী যখনই জামাতের দিকে ফিরে আসছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের চাঁদ মুখটা দেখার জন্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক নিকটে চলে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী পাককে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি আয়েশা আমার দুটো কথা শুনুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো কথা বলতে এক মিনিট সময় লাগবে। আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মদিনা মসজিদ নববীতে যাব, বিবি আয়েশা, আমি এখন তোমার কাছে একটা মিনিটও সময় দিতে পারবো না, আমি রাসূলুল্লাহ তোমার কাছে এখন একটা মিনিটও টাইম দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি একটা মিনিটও সময় না দিতে পারে দুটো কথা বলবো, ওই দুটো কথা বলতে যে সময় লাগবে, যে টাইম লাগবে সেই সময়টি যদি দেন। আল্লাহ নবী বলেছিলেন, না আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার 11 জন বিবি, ও বিবি আয়েশা, তোমার ঘরে যেদিন কি আমার থাকার পালা থাকবে, তোমার বাড়িতে যেদিন কি আমার থাকার বাড়ি থাকবে, তোমার ঘরে যেদিন কি আমার পালা পড়বে, ও বিবি আয়েশা, তোমার একটা দুটো নয় তোমার জীবনের সমস্ত কথাগুলো বলবে আমি রাসূলুল্লাহ শুনব। এখন আমার 11 জন বিবি, আয়েশা, তোমার ঘরে যেদিনকে আমার পালা থাকবে, বাড়ি থাকবে, যেদিনকে আমার সময় হবে সেই দিনকে তোমার কথাগুলো, ওই তোমার বাড়িতে থাকার সময় সেই দিনকে সব কথাগুলো শুনব আয়েশা। আল্লাহ নবী আয়েশা হযরত হুজুরের বাড়িতে যেদিনকে সময় দিলেন, আম্মা জান আয়েশা চোখ দিয়ে দদ দদ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জার 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 হয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী দরজার সামনে দাঁড়িয়ে, আম্মা জান আমার নবী বাগের হাতটা ধরলেন, আল্লাহ নবীকে কুরসি মোবারকে বসিয়ে দিলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বাগি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যে দুটো দাবির কথা বলছিলাম হুজুর আপনার কাছে গিয়ে এখন বলবো নাকি? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, দুটো কেন, তুমি যে কোটা মনে আশা আছে সবগুলো তুমি বলতে পারো, কেননা তোমার কাছে থাকবার টাইম হলো এটা। আর আমাদের ভিতরে কিছু আছে বাপ, আর বলবো, ও বিবির কাছে সময় দেওয়ার আর টাইম নেই, কথা বুঝতে পারছেন? ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজকর্ম নিয়ে ব্যস্ত, এই কুতুবাগা শব্দ, কিয়ামতের দিনকে তোকে আল্লাহ পাক ধরপাকড় করবে, বিবির হক থেকে আদায় করতে হবে, স্বামীর হক থেকে আদায় করতে হবে, সমস্ত মিলে মিশে হলো ইসলাম। জোরে বলবেন না, আপনি বড় মুসল্লি হলেন, বিবির সঙ্গে কোনদিন মুসল্লি হতে পারবে? বিবির সঙ্গে সম্পর্ক, আহা, বিবিদের কথাও শুনতে হবে, বিবিদের মনটা খুশি রাখতে হবে। আল্লাহ নবী বিবিদেরকে রাগাতেন না, বোঝাতেন না, আপনার বিবি নামাজ পড়েন না, এক মাস বোঝাও, দু মাস বোঝাও, তিন মাস বোঝাও, খবরদার মারবেন না। আর এখন বোঝানো দূরে, আগে কি পাঁচন পাঁচন বোঝেন,
শান্তি হবে এলাকায়, গ্রামে গ্রামে খোঁজ নিয়ে দেখেন দশটা বিশটা পঞ্চাশটা করে ছাড়া মেয়ে পাওয়া যাচ্ছে, ঠিক না? কেন? শ্বশুর শাশুড়ি খারাপ, আর কিছু ফ্যামিলি আছে তাদের বাপ মা গার্জেন পক্ষ তারা বলছে যে না আমার মেয়ে ভালো জামাই খারাপ। বাবা, যে মেয়ে ভালো জামাই খারাপ, যে মা বলবে যে বাপ বলবে ওই মেয়েটা সংসার হবে। এতদিন ছাড়া ছিল, বাপের মায়ের ভাই বোনদেরকে নিয়ে ছিল, এখন একজনের হাতে দায়িত্ব গিয়েছে। বাবা, তাহলে যখন বলবো যে তোকে জামাই কষ্ট দেয়, তোকে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, বাবা আপনারা বলে ওই মেয়ের সংসার যদি মদিনার ইমাম নিয়ে দোয়া করা হয় হবে? হবে না, হবে না, হবে না। আমার সোনার চাঁদের, আমার দিনদার ইমানদার ভাইরা, নিকার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, হক কথাটা বলতে শিখতে হবে। দাওয়াত কমে যায় যাক, দাওয়াত কমে যায় যাক, দাওয়াতের জন্য রেজাউল করি ভিকারি নাই, 500 জলসা করব না, 10টা করব, 10টা বছরে, 10টা 20টা করব। যদি মানুষ হেদায়েতের ওসিলা করে উদ্দেশ্য নিয়ে বসে, সেই সমস্ত মানুষদের কি নিয়ে আলোচনা করবে? আপনি বেনামাজি আবার বেনামাজির মন নিয়ে এই মাহফিল থেকে ফিরে চলে গেছেন, ওই রকম চলবে না। বুঝতে শিখুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আজানের জবাব দিন বাবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাই তো বলেন আল্লাহ আমার বাহাজি তাও তিন তা মাসাল্লাহ মুহাম্মদ
وسيلة والفزيلة ودرجة الرفيع وبعصه مقوم محمودا الذي وأنت وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد درشري بري اللهم صلي على ও গো রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা মনের কুটুরে বাসা বাঁধে ও গো রাসূল তোমার জন্যে আকি কাঁদে ভুবন কাঁদে তুমি এলে তাই মদিনায় তুমি এলে তাই মদিনায় উজাড় হল সারা জামানায় শুধু তুমি ও গো রাসূল তোমার জন্যে কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা বাবু বাবার মনে হয় চমকাতে থাকবে কথা বুঝতে পারছেন না তো কথা হলো আমি আপনাদের কাছ থেকে অল্প কিছু সময় পরে বিদায় নেব যাই হোক আমি একটু তকবীর দিতে চাই নারায় তকবীর আরো মহাপদে দাও না সোনার চাঁদ নারায় তাকবীর চালতে বেরিয়া উত্তরপাড়া মসজিদ প্রাঙ্গণ বাসুরী কিসালে সাওয়া চালতে বেরিয়া উত্তরপাড়া মসজিদ বাসুরী কিসালে সাওয়া আসুন আমি একটা নাতে কালাম আপনাদের এই মসজিদ উপলক্ষ করে বলবো নবী পাকের বিষয়টা যেটা রেখেছিলাম আম্মা জান আয়েশার ঘটনাটা বলতে গেলে অনেকটা সময় বাপ যতটুকু যাবে ততটুকু বলে বিদায় নেব আসুন আয় পাকিরা আয় আয় উতুর ছুটে ছুটে আয় চলতে বেড়িয়া মসজিদ প্রাঙ্গণে নবী আনা মাহফিল দেখবি যদি আয় ফুলের ফলে ভরা ফুলিয়ার ফলে ভরা পেড়ে নে মুমিন তোরা ফুলিয়ার ফলে ভরা পেড়ে নে মুমিন তোরা ওগো ওই ফুলেরি ওগো ওই কলেমা পড়লে পরে আল্লাহ আল্লাহর নবী পাওয়া যায় ওগো ওই কলেমা পড়লে পরে আল্লাহ রসুল পাওয়া যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ এই মাহফিলেতে যারা আসেন এই মাহফিলেতে যারা আসেন তারাই হনাসি কমলওয়ালা মধুর তালায় কলমা ভরে যায় ফুলিয়ার ফলে ভরা পেড়ে নে মুমিন তোরা ফুলিয়ার ফলে ভরা পেড়ে নে মুমিন তোরা ওগো এই কলেমা বুঝবে যারা ওগো এই কলেমা বুঝবে যারা পড়বে তারা সর্বদা জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে কামলিওয়ালা মধুর তালায় টুনটুনি রাখা খরমা পাতা বলছে কথা শিশির মা গায়
বলে চেটায় বনে দাও নাই আমার চুম্বন বিরিগায়, বলে চেটায় বনে দাও নাই আমার চুম্বন বিরিপায়। খরুমা পাতা বলছে কথা শিশিরি মাকে গায়, বলে চেটায় বনে দাও নাই আমার চুম্বন বিরিপায়। যদি চুমিবার সুযোগ মেলে, যদি নবীজির পাক কদমে, যদি চুমিবার সুযোগ মেলে, ওই সুযোগে ওই সুযোগে এই চালতে বেরিয়া মাহফিলের আশেপাশে মানুষ ধন্য হয়ে যা। কামনিওয়ালা মধুর তালায় টুনটুনি রাখায়, কামনিওয়ালা মধুর তালায় কলমা ভরে যায়। আল্লাহুম্মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা আমার নবী পাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ রে নবী বললাম, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমি আয়েশা আপনার কাছে সোনা চাই না, টাকা চাই না, অর্থ চাই না, কিছুই চাই না, আমি আয়েশা আপনার কাছে একটুখানি মাত্র দাবি চাই। কি আয়েশা কি দাবি? আম্মা জানা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী বললাম, আমি যে পোশাকটি পরেছি যে তো জীর্ণ হয়ে গিয়েছে, যে শাড়িটি পরে আছে তো ছিঁড়ে গিয়েছে, এই শাড়িটি পরে তো আর পার হতে পারি নাই, ঘরে পরে দেখতো নিজে কি বড় লজ্জিত হয়। আল্লাহ নবী বললেন, আয়েশা ও বিবি আয়েশা, খবরদার খবরদার আমাকে আর শাড়ির কথা বলবে না, খবরদার খবরদার আমাকে আর শাড়ির কথা শোনাবে না। ও বিবি আয়েশা, ওই শাড়িটাকে তুমি সেলাই করো, সেলাই করে ব্যবহার করো। আমি রাসূলুল্লাহ, আমি হলাম মানুষের নবী, জঙ্গলের নবী, আমি হলাম জড়পদার্থদের নবী, পাথরের নবী, বাঘেদের নবী, সাপের নবী, আমি রাসূলুল্লাহ, আমার অর্থ নাই, আমি রাসূলুল্লাহ হলাম এতিম, আমি রাসূলুল্লাহ হলাম গরিব, আল্লাহ পাক আমাকে অর্থ দিতে চেয়েছিলেন, আল্লাহ পাক আমাকে বলেছিলেন, হাবিব আপনি বলুন এই অহক পর্বতটাকে সোনা বানিয়ে দেব, আমি রাসূলুল্লাহ বলেছিলাম না, আল্লাহ আপনি যদি আমাকে অহক পাহাড়টাকে সোনায় করে দেন, আমি ডলার ডলার কোটি 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 টাকার মালিক হয়ে যাব, আমি রাসূলুল্লাহ আল্লাহ ভুলে যাব, নবী আমি আল্লাহ ভুলে যাব, ইসলাম ভুলে যাব, আল্লাহ আপনি আমাকে অর্থর মালিক করবেন না, আপনি আমাকে ধনীর মালিক রাখবেন না, আপনি আমাকে অর্থ মালিক করবেন না,